আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে চীনের ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসা রাশিয়ার। আফগানিস্তানের জন্য গঠিত তহবিলে তালেবানের সংশ্লিষ্টতা থাকবে না। আমেরিকা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলেছে তালেবান। পশ্চিমাদের উদ্যোগে আইএই এর ইরান বিরোধী বিবৃতি লজ্জাজনক। লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্স এর টুইটার বার্তা। বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, হেসে দিলেন পুতিন। এবং সর্বশেষ থাকছে কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে বলেছেন জয়রাম রমেশ। কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলেই সবাই দাগহীন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শান জয়রাম রমেশ। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিজেপির ওয়াশিং মেশিন কতদিন চলবে, কতদিন ভারতে এই জার্ম রাজত্ব চলবে, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেন যুদ্ধে চীনের ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসা রাশিয়ার। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ভলাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। এই বৈঠকের পর ইউক্রেন প্রশ্নে ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য রুশ নেতা চীনের প্রশংসা করেছেন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে এই বিষয়ে বেইজিংয়ের কিছু প্রশ্ন এবং উদ্বেগ রয়েছে, তবে এগুলো ঠিক কি পুতিন সে সম্পর্কে কোনো কথা বলেননি। কিন্তু এটা মনে করা হয় যে ইউক্রেনের ওপর মস্কোর হামলার প্রতি চীনের সমর্থন সীমাহীন নয়। সি এবং পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিও জোটের এক শীর্ষ সম্মেলনে। এসসিওর এই শীর্ষ সম্মেলনকে অনেকেই দেখছেন পশ্চিমা বিশ্বে নেটোর মতো জোটগুলোর প্রভাব মোকাবেলা করার জন্য একটি পাল্টা জোট হিসেবে। এতে চীন ও রাশিয়া ছাড়াও আছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলো। ভলাদিমির পুতিন ও সি জিনপিং ছাড়াও এই সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান বিশ্বে ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ও পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান উত্তেজনা এই সম্মেলনের ওপর ছায়া ফেলেছে। তবে বৃহস্পতিবার চীন ও রাশিয়ার দুই নেতার বৈঠকটি নিয়ে অনেকদিন ধরেই আগ্রহ সৃষ্টি হয়েছিল। বেইজিং সরকার ইউক্রেন রুশ অভিযানকে মৌখিকভাবে সমর্থন দিলেও এর চেয়ে বেশি কোনো ভূমিকা রাখার ব্যাপারে সতর্ক ছিল। পুতিন অবশ্য চীনের কাছ থেকে আর কোনো সহায়তা চেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। চীনা প্রেসিডেন্ট শুধু এটুকুই বলেছেন যে চীন বড় শক্তিধর দেশ হিসেবে রাশিয়ার সাথে একসাথে কাজ করতে চায়। মধ্য এশিয়াকে ঐতিহ্যগতভাবেই মস্কো সরকার তার প্রভাব বলয়ের অংশ বলে মনে করে। তবে সম্প্রতি এই অঞ্চলে চীনের উপস্থিতি বাড়ছে এবং তাদের রাজনৈতিক প্রভাবও এখন আগের চেয়ে অনেক বেড়েছে। আফগানিস্তানের জন্য গঠিত তহবিলে তালেবানের সংশ্লিষ্টতা থাকবে না। আমেরিকা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলেছেন তালেবান। আমেরিকা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলে মন্তব্য করেছে কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকার। জেনেভা ভিত্তিক একটি তহবিল গঠন করে আফগানিস্তানের কয়েকশো কোটি ডলার অর্থ সেখানে স্থানান্তর করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছে সেই ব্যাপারে তালেবান এই প্রতিক্রিয়া জানালো। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান জনগণের সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র লুট করেছে। তিনি বলেন, আমরা এই ঘটনাকে আফগান সম্পদের ওপর আগ্রাসন বলে মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্পদের মালিক নয়। আফগানিস্তানের অর্থ অবিলম্বে কাবুলকে ফেরত দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান মুজাহিদ। আমেরিকায় আফগানিস্তানের সাবেক সরকারের প্রায় $700 কোটি অর্থ আটকে রয়েছে। 2021 সালের 15 আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর আমেরিকা ওই অর্থ আটকের দেয়ার ঘোষণা দেয়। এদিকে গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সুইজারল্যান্ডের জেনেভায় আফগানিস্তানকে সহায়তা করার জন্য যে তহবিল গঠন করা হয়েছে ওয়াশিংটনের কাছে থাকা অর্থ থেকে সেখানে $350 কোটি পাঠানো হবে। মার্কিন সরকার দাবি করেছে
এই তহবিল দুর্দশাগ্রস্ত আফগান নাগরিকদের কাজে আসবে। তবে এই তহবিলের অর্থ খরচে তালেবানকে জড়ানো হবে না বলে আমেরিকা জানিয়ে দিয়েছে। মার্কিন উপ অর্থমন্ত্রী ওয়ালি অ্যাডমেরিনিও দাবি করেছেন, তালেবানের কাছে এই অর্থ হস্তান্তর করা হলে তা দেশটির জনগণের কাজে না লাগার আশঙ্কা রয়েছে। পশ্চিমাদের উদ্যোগে আইএইএর ইরান বিরোধী বিবৃতি লজ্জাজনক। লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সের টুইটার বার্তা, আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী বিবৃতিকে অগঠনমূলক ও লজ্জাজনক বলে আখ্যায়িত করেছে তেহরান। লন্ডনে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্স সাইদ মাহুদি হোসেইনি মতিন বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। মতিনের টুইটার বার্তায় বলা হয়েছে, যখন আমেরিকা ও ইসরায়েলের সন্ত্রাসী পদক্ষেপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে, তখন আইএইএতে ইরানের বিরুদ্ধে একটি অগঠনমূলক ও লজ্জাজনক বিবৃতি প্রকাশ করেছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও আমেরিকা। তিনি আরও বলেন, যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে আলোচনা চলছে, তখন এই ধরনের বিবৃতি সম্ভাব্য চুক্তি স্বাক্ষর পশ্চিমা দেশগুলোর সদিচ্ছাকে মারাত্মক প্রশ্নবিদ্ধ করে এবং এই ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরের আশা সুদূর পরাহত হয়ে যায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর 56 সদস্য দেশের মধ্যে বোর্ড অব গভর্নর্সের সদস্য সংখ্যা 23। গত বুধবার ওই বোর্ডের ত্রৈমাসিক বৈঠক থেকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির প্রস্তাবে ইরানের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে আইএইএকে সহযোগিতা না করার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়। এদিকে আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহসেন নাজিরি আসলো তার দেশের ব্যাপারে ভুল সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার মূল দায় আমেরিকার, কারণ মার্কিন সরকার 2018 সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে গিয়ে এই অচলাবস্থা সৃষ্টি করেছে। কিন্তু ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ওই দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য ইরান বিরোধী বিবৃতি প্রকাশ করে বিশ্ব জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, হেসে দিলেন পুতিন। উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশনের বৈঠক শুরু হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট সি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সহ আরও কয়েকটি দেশের নেতা উপস্থিত হয়েছেন। সামিটের ফাঁকে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করেন শেহবাজ শরিফ। সেখানে কানে হেডফোন পরা নিয়ে বিপাকে পড়েন পাকিস্তানের শেহবাজ শরিফ। তা দেখে হাসি ধরে রাখতে পারেননি পুতিন। এই ঘটনার পিঠি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী শেহবাজ শরিফের সমালোচনা করেছেন, বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শেহবাজ শরিফের এই ঘটনা পাকিস্তানের জন্য লজ্জাজনক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে শেহবাজ শরিফ প্রথমে হেডফোন নিজে এক কানে দিতে চেষ্টা করেন, তাতে ব্যর্থ হয়ে আরেক কানে পরার চেষ্টা করলে তাতেও ব্যর্থ হন। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন, ঠিক সেই মুহূর্তে কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন। কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে বলেছেন জয়রাম রমেশ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস ছেড়ে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই দাগহীন হয়ে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। বুধবার গোয়ার 8 কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দুই ধরনের লোক কংগ্রেস ছেড়েছে। প্রথম ক্যাটাগরিতে তারা আছেন যারা দলের সব কিছু পেয়েছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের উদাহরণ তুলে ধরে জয়রাম রমেশ বলেন, প্রথম ক্যাটাগরিতে সেই নেতারা রয়েছেন যাদের দল সব কিছু দিয়েছে। দ্বিতীয় ধরনের নেতা প্রসঙ্গে তিনি এই সময়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদাহরণ তুলে ধরেন। জয়রাম রমেশ বলেন, অন্য নেতা যিনি তদন্তকারী সংস্থার রাডারে রয়েছেন, তিনি বিজেপিতে যোগ দেবেন। বিজেপিতে যোগ দিলেই তিনি পরিষ্কার হয়ে যাবেন। অসমের মুখ্যমন্ত্রীর দিকে তাকান, যিনি এর একটি উৎকৃষ্ট উদাহরণ। এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু তিনি যখন কংগ্রেসে ছিলেন বিজেপি তাকে প্রত্যেক দিন আক্রমণ করত। এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বিজেপি নীরবতা পালন করছে।
গোয়া রাজ্যের 8 কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে জয়রাম রমেশ বলেন, এই লোকেরাও দ্বিতীয় স্তরের নেতা। ওই 8 জন বিধায়ক বিজেপির ওয়াশিং মেশিনে গিয়েছেন। তিনি বলেন, তারা জানে যে এই সব লোক দুর্নীতিগ্রস্ত। জয়রাম রমেশ বলেন, তিনি একমত যে কংগ্রেসে তাদের গোয়ার 8 বিধায়ক দলে অন্তর্ভুক্ত করে ভুল করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ আরো বলেন, এখন তারা বিজেপির ওয়াশিং মেশিনের আশ্রয়ে রয়েছে। তারা আমার সাদা কুর্তার মতো দাগহীন হয়ে যাবে। যারা দল ছেড়ে চলে যাওয়ার তারা যাবে, কিন্তু সবাই সবকিছু উপভোগ করে চলে যাচ্ছে। 20-30 জন যুবনেতা দলে দায়িত্ব নিতে অপেক্ষা করছেন। আমি কিছু বড় নামী লোকজনের দল ছেড়ে যাওয়া নিয়ে চিন্তিত নই। এই ধরনের লোকেরা যত তাড়াতাড়ি দল ছেড়ে যাবে ততই মঙ্গল বলেও তিনি মন্তব্য করেন।